আমাদের এবারে কক্সবাজার ট্রিপটা একটু ভিন্ন ধরনের ছিল। সবসময় তো আমরা সেখানে গিয়ে হয়তো বা এদিক সেদিকে একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করি বা সাইট সিং করি, কিন্তু এবার গিয়ে আমরা আসলে নিজেদেরকে দুজন দুজনকে একটু বেটার টাইম দেওয়ার জন্য এই সমুদ্র সৈকতের পাড়ে যাওয়া। আর স্পেশালি আরেকটা কারণ হচ্ছে আমরা আমাদের বিয়ে আর ইউনিভার্সিটি এই দুইটা প্রোগ্রাম নিয়ে একটা ভিডিও মেক করার জন্য আমাদের এই ট্রিপে যাওয়া। বলতে পারেন কিছু সিনেমাটিক শট নিব, আবার যেটা বললাম যে দুজন দুজনকে একটু বেটার টাইম দিব। তো এই ট্রিপে কিন্তু আমি কোনো হোটেল বা রিসোর্টে ছিলাম না, আমি ছিলাম নিজের বাড়িতে। ইয়েস, আপনারাও ছেলে আমাদের মতো অল্প টাকায় নিজের বাড়িতে থাকতে পারবেন। শুধু নিজের বাড়িতে ছিলাম না, সেখানে গিয়ে একদম ঘরোয়াভাবে রান্নাবান্না করেই সেখানেই খাওয়া দাওয়া করি। তো চলেন মূল গল্পটা শুরু করা যাক। কক্সবাজার, এটা হচ্ছে আমাদের একটা হানিমুন ট্রিপ, আর এটা হচ্ছে আমাদের কক্সবাজারের প্রাইভেট ভিলা, বুঝতেছেন? এটা হচ্ছে এক রাতের জন্য। তো যেটা বলছিলাম, এই ট্রিপটা হচ্ছে আমাদের একটা হানিমুন ট্রিপ। ব্যাপারটা আসলে পুরোপুরি সত্য নয়, আমাদের বিয়ে হয়েছে এখন থেকে প্রায় 2 বছর আগে, আর 2-3 দিন আগে ছিল আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। সেই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কিন্তু বাসায় বেশ ভালো মানের একটা অনুষ্ঠান করি। তো ভাবলাম যেহেতু অনুষ্ঠানটা হলো, আমরা এবার কক্সবাজার ট্রিপটাও দিয়ে আসি। আর এই ট্রিপে আসার যেটা মূল উদ্দেশ্য ছিল, নিজেদেরকে বেটার টাইম দেওয়া, পাশাপাশি কিছু বেটার বেটার সিনেমাটিক শট নিয়ে আসা আর ছবি তোলা। আর এগুলা করতে হলে তো আমাদের একটা বেটার লোকেশন দরকার, আর কক্সবাজারের বেটার লোকেশন বলতে হচ্ছে ওই মেরিন ড্রাইভের আশেপাশে। তো এই ট্রিপে আসলে আমরা কোনো হোটেল বা রিসোর্টে থাকবো না, আমরা থাকবো হচ্ছে একটা প্রাইভেট ভিলাতে, যেখানে হোটেল রিসোর্টের মতো কোনো রেস্ট্রিকশন থাকবে না। তো ইনানি বিচের একদম পাশের এই ব্রিটানিয়া বিচ রিসোর্টে আমরা চেক ইন করি। এটা হচ্ছে রিসোর্টের কমন রুম, বেডরুম প্লাস ড্রয়িং রুম, আবার ডাইনিং রুম। আর যেহেতু নিজের বাড়িতে থাকবো, সেখানে তো একটা রান্নাঘর থাকাই লাগবে, সেখানে আমরা নিজেরা রান্নাবান্না করবো। ইয়েস, এটাই হচ্ছে সেই রান্নাঘর। আর এই প্রাইভেট ভিলার যে রুমটাতে থাকবো সেটা একটু দেখে আসি, চলেন। এটা হচ্ছে আমাদের রুমের বাইরের একটা কমন রুম, যেখানে কেউ ছেলে থাকতে পারবেন। ওয়েল, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আর এটাই হচ্ছে আমাদের রুম। রুমে ঢোকার পর কিছুটা ঘরোয়া ফিলও পাবেন, আবার কিছুটা হোটেলেরও ফিল পাবেন। বেশ পরিপাটি একটা রুম ছিল। আর এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এই বাড়িতে কয়টা রুম পাবেন, কেমন ভাড়া পড়বে, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। আগে চলেন, যেহেতু নিজের বাড়িতে চলে আসছি, প্রথমে যেটা করতে হবে একটু রেস্ট করে দেন আমরা বাজার করতে চলে যাব, তারপর রান্নাবান্না। বাই দ্য ওয়ে, এই ট্রিপে কিন্তু আমাদের সাথে আরও 2 জন লোক থাকবে। একজন হচ্ছে শাহাদাত ভাই, আরেকজন হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার। তো সন্ধ্যার পর আমরা চলে আসি বাজার করার জন্য। রিসোর্ট থেকে ধরেন 2-1 মিনিট হাঁটলেই বাজার পাওয়া যায়। এখানে এসে মোটামুটি আমাদের সবই কিনতে হবে, চাল, ডাল, সবজি, মশলা, যা লাগে সব কিছু এখান থেকে কিনে নিয়ে যাব। কি কি নিয়েছেন দেখান তো একটু। পেঁয়াজ নিছি, পেঁয়াজ শর্টকাটে রান্না কান্না খাওয়ার জন্য আসলে যেগুলো দরকার, তেল নিছি, ডাল নিছি, ডিম নিছি, চাল নিতেছি, আর মশলাপাতি আছে কিছু, হলুদ মরিচ, এখানে এই কাঁচা বাজার কিন্তু আমাদের রিসোর্ট থেকে মাত্র 1-2 মিনিট হাঁটার রাস্তা হচ্ছে এই কাঁচা বাজার। এখানে মুদি দোকান আছে, কাঁচা বাজার আছে, সব কিছু অ্যাভেলেবেল। তো একদম সিম্পল, যেভাবে সম্ভব আর কি, আজকে রাতটা আমরা এখানে খাওয়া দাওয়া করবো, মানে এই শাহাদাত ভাই রান্নাবান্না করবে। তার মানে হচ্ছে আমাদেরকে টুকটাক কাঁচা বাজার করতে হবে। উনি কিন্তু খুব বুদ্ধি করে যে কি লাগবে, কোনটা লাগবে, কোনটা হলে খাবারটা টেস্ট হবে। হ্যাঁ, আমরা একটা শসা, 3টা টমেটো, 8টা ডিম, মানে খুব গুনে গুনে যতটুকু প্রয়োজন ততটুকু টমেটো, কাঁচামরিচ, আর এইদিকে আলু কাটতেছে। এই হচ্ছে আমাদের রান্নার আজকের এই হাল অবস্থা। আর ওদের কিন্তু এখানে আমরা দেখলাম এখানে হাঁড়ি পাতিল মোটামুটি সবকিছুই আছে, জাস্ট আসবেন, নিজেরা তো রান্না করতে পারলে পারবেনই। আর আমাদের কিন্তু একটু হেল্প করতেছে হায়দার ভাই। হায়দার ভাই হচ্ছে এখানকার ম্যানেজার, তো উনি আমাদেরকে বেশ ভালোই হেল্প করতেছে।
এখানে হাড়ি পাতিল, এখানে মশলা টসলা তো সব ওদের কিনে আনতে হবে, সবকিছু ওনারা যদি নিজেরা বাদ আপনার সবকিছু নিয়ে আসতে হবে। ওকে, আর মানে আমরা কিন্তু নিজেরাই সকল ধরনের মশলা নিয়ে আসি, দেখেন এই যে তেল, তেল, ডাল, তারপরে ওইদিকে দেখেন এই কাঁচা বাজার যা আছে সব এই মশলা টসলা সব আমরা নিজেরা কিনে নিয়ে আসি। এখন অনেকে মনে করতে পারেন যে ঘুরতে এসে এত ঝামেলা করে রান্নাবান্না করে খাওয়াটা একটু কষ্টকর। হ্যাঁ, অন্যদের বেলা কেমন হবে জানি না, বাট আমরা কিন্তু বিষয়টা বেশ এনজয় করছি। একটু পিকনিক পিকনিক ব্যাপার আছে, আমরা তো এখানে মাত্র 3-4 জন, যদি সম্পূর্ণ একটা ফ্যামিলি আসেন সবাই মিলে থাকবেন, রান্নাবান্না করে খাবেন, গল্পগুজব করবেন, সেটার অনুভূতি ভাই অন্য লেভেলের। আর অন্যদিকে তো নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলে আসলে খরচ অনেকটাই কম হয়। যাই হোক, আজকের আমাদের রান্না করতেছে শাহাদাত ভাই, উনি কিন্তু অসাধারণ রান্না করে। আর খাবারের মেনু বলতে হচ্ছে ডিমের কারি, ভাত, ডাল চচ্চড়ি আর আলু ভর্তা, সিম্পল। রাত এখন 9:03, আমরা রাতের খাবারটা এখন খাবো, আর খাবার তো রেডি, আমাদের চারজনের জন্য আসলে খাবার করা হয়েছে। আমার, শাহাদাত ভাই, তিথির, আর এখানে যেই ম্যানেজার সাহেব থাকেন ওনাকে আমরা ইনভাইট করছি আমাদের সাথে খাওয়ার জন্য, হায়দার ভাই। আর বুঝতে পারতেছেন খাবার নিজেরা রান্না করছি, খাবার যাই হয়েছে ভালোই হয়েছে, তো চলেন আমরা খাওয়াটা শুরু করি। আজকে আমাদের চলছে কক্সবাজারের দ্বিতীয় দিন প্রথম সকাল। আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ব্যস্ততার ভিতর দিয়ে যাবে, কারণ আমাদেরকে কিছু সিনেমাটিক শট নিতে হবে, কিছু স্টোরি টেলিং করতে হবে। যাই হোক, নিজের বাড়িতে সকাল সকাল ঘুম থেকে উঠে এভাবে বারান্দায় দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখার একটা মজা আছে। যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে না, দুপুরে খাওয়া দাওয়া করে একবারই আমরা বের হচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার, ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিম কারি। ডিমের কারি দেখে বেশ ভালোই লাগতেছে আজকে দুপুরবেলা। এটা আমাদের মানে নিজেদের বাজার করে আনা, নিজেরা রান্নাবান্না করে খাওয়া আর কি, খুবই সিম্পল, কম বাজেটে যেটা খাওয়া যায় আর কি। তো আমরা খাওয়া দাওয়া করি, বের হয়ে যাব ইয়েতে, বাইরে কিছু শ্যুট নিব। তো রাতে অবশ্য বারবিকিউ করার প্ল্যান আছে, এখানে দেখেন বারবিকিউ সকল কিন্তু ইনস্ট্রুমেন্ট সব কিছু এখানে আছে। তো চলেন আপাতত আমরা খাওয়াটা সেরে নিই। ওকে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই দুজনেই রেডি হয়ে যাই, আর এটা হচ্ছে মূলত আমাদের রুমের বারান্দা। আর আজকে আমরা যেই জায়গাগুলোতে শ্যুট করবো তা হচ্ছে ইনানি বিচের আশেপাশে, তবে ইনানি সি বিচে কোনো শ্যুট নিব না, কারণ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক। আমরা এমন একটা জায়গায় চাচ্ছিলাম যেখানে আসলে কোনো মানুষ থাকবে না, দেখতে পাচ্ছেন জায়গাটা বেশ নিরিবিলি। আর মজার বিষয় হচ্ছে পাশে হচ্ছে ঝাউবন, বুঝতে পারছেন সমুদ্র সৈকত, ঝাউবন, সূর্য অস্ত, মানে সব কিছু মিলিয়ে দুর্দান্ত। আর এই ভিডিওটা মূলত হচ্ছে আমাদের খুবই পার্সোনাল একটা ভিডিও, সেখান থেকে কিছু কিছু শট এই ভিডিওতে দিয়ে দিলাম, তবে হ্যাঁ ভিডিওগুলো আসলে প্রফেশনাল লেভেলের কিছু না, নিজেদের শ্যুট তো অত ভাই বড় লেভেলের কিছু না, জাস্ট আপনাদেরকে স্টোরিটা শেয়ার করার জন্য যতটুকু দরকার ততটুকুই করতেছি। আর সানসেটের সময় কিন্তু আমরা কয়েকটা ড্রোন শট নিব, এখন বেশ ভালো আসছে, সেরা আসতেছে সেরা। আর এই ধরনের ড্রেস আমি বললাম না, আমাদের কিন্তু প্রথম দেখতেছেন আপনারা। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এই যে বাড়িটা, যেটাকে আমরা বলতেছি প্রাইভেট ভিলা আমাদের বাড়ি, সেই বাড়ি সম্পর্কে একটু ধারণা দিই। এখানে আসলে কয়টা রুম পাবেন, কয়জন থাকতে পারবেন, রুমের ভাড়া কেমন হবে, বা যদি পুরো ভিলাটাই নেন সেক্ষেত্রে আপনার কী পরিমাণ টাকা খরচ হইতে পারে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই। যেমনটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাড়ির সামনে বিশাল বড় একটা জায়গা, এখানে হচ্ছে একটা গার্ডেন, আর ঢোকার রাস্তা দুপাশে কিন্তু গার্ডেন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে এই ভিলাটা পুরোটাই একটা স্ট্যান্ডার্ড, মানে একটা স্মার্ট ভিলা যেমনটা হওয়ার কথা ওই টাইপের একটা ভিলা। এটা আমরা মূলত রুম নিছি হচ্ছে দোতলায়, আর দোতলায় রুমগুলো হচ্ছে সবচেয়ে ভালো রুম, মানে ওই রুমগুলো হচ্ছে এসি রুম। এখানে রুম হচ্ছে টোটাল 4টা, উপরে হচ্ছে 3টা, নিচে হচ্ছে 1টা, আর আরেকটা রুম আছে, এটা রুম না ঠিক, এটা ড্রয়িং, ডাইনিং, কমন স্পেস সব একসাথে, ওইখানেও থাকতে পারবেন। এই উপরের 3টা রুম, ওই 3টা রুমের ধরেন সেপারেট করে যদি আপনি নিতে যান বেশ অনেকগুলো টাকা কিন্তু আপনার খরচ হবে। তো আমার মনে হয় যে এটা আজ কাদেরকে রিকমেন্ড করার মতো, ধরেন আপনারা গ্রুপে 10-15-20 জন, সর্বোচ্চ 20 জন পর্যন্ত যদি আসেন তাহলে পুরোটা আপনারা ভাড়া নিতে পারেন, ওরা 20 জন অ্যাকোমেন্ডেড করতে পারে, মানে আপনারা নিজেদের মতো করে থাকবেন। কিন্তু স্পেশালি যদি আপনারা বলেন কয়জন থাকতে পারেন, ভাই 13 জনের জন্য হচ্ছে টোটাল এখানে রুম। তো উপরে 3টা রুমের ভাড়া ওরা বলতেছে প্রতিটা রুমের ভাড়া হচ্ছে 10,000 টাকা, কিন্তু আমার কাছে মনে হলো যে এই ভাড়াটা
মানে পারফেক্ট না, ওদের সাথে যদি যোগাযোগ করে রাখেন তাহলে আমার মনে হয় যে ওরা একটু ডিসকাউন্ট করতে পারে। আমরা যে রুমটা নিছি ওটা ভাড়া হচ্ছে 6,000 টাকা। এটা সিজনের উপরে ডিপেন্ড করে, ধরেন এখন গেস্টের পরিমাণ একটু কম, তো যার কারণে ওরা 6,000 টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু সবসময় হয়তো বা এই ভাড়াটা নাও পেতে পারে। কিন্তু বেটার হয় পুরো ভিলাটাই ভাড়া করেন, ধরেন স্টুডেন্ট একটা ট্রিপে আসছেন বা কর্পোরেট একটা ট্রিপ হচ্ছে, সেক্ষেত্রে পুরো ভিলাটা নিলে আপনাদের জন্য সুবিধা, খাওয়া দাওয়া সুবিধা, কেমন নিজেরা কিন্তু রান্নাবান্না করে খাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বাইরে যে এই ধরেন 15-20 জনের খাবার অ্যারেঞ্জ করাটা, এটাও 2-3 বেলার জন্য অনেক আপনাদের কষ্ট হবে, সেক্ষেত্রে এখানে অনেক কম টাকায় কিন্তু বাজার সদাই করে খাওয়া দাওয়া করতে পারবেন। এই ভিলা যদি আপনি সম্পূর্ণটা ভাড়া করতে চান তাহলে আপনার পড়তেছে 24,000+, মানে হয়তো কম বেশি দিক সেদিক হইতে পারে, মানে 24,000 টাকা। আমার মনে হয় যে পুরো ভিলাটা খারাপ না, 5টা রুম যেহেতু পাচ্ছেন, 5টা রুমের ভাড়া কত, আমার মনে হয় প্রতিটা রুমের ভাড়া 5,500 এমন পাচ্ছেন আর কি। আবার তো আপনার এক একটা রুমে আপনাদের নিজেদের মতো করে থাকতে পারবেন। আর এখানে যে কিচেন, কিচেন ইউজ করতে গেলে প্রতিদিনের জন্য আপনাকে দিতে হচ্ছে 1,000 টাকা। ওনাদের বাবুর্চি দিয়ে আপনারা রান্নাবান্না করাবেন, সেক্ষেত্রে বাবুর্চিকে 1,000 টাকা দিতে হবে। নিজের বাড়ির সামনে আমরা সবাই চিল করতেছি, এখানে এইদিকে বারবিকিউ আর এইদিকে হচ্ছে দেখেন সাউন্ড বক্স দিয়ে আমরা কি করতেছি, দিদি নাচানাচি করতেছি, একটু পার্টি করতেছে, ঠিক আছে, একটু পার্টি মুডে আছে। আর আমাদেরকে হেল্প করতেছে দুজন মানুষ, একটা হচ্ছে হায়দার ভাই, তিনি হচ্ছে এখানকার ম্যানেজার, আর আরেকজনকে আনা হয়েছে, আরেকজন বলতে উনিও এখানকার সম্ভবত স্টাফ, যদিও গতকাল দেখিনি আজকে দেখছি। তো ওনারা দুজনে মিলে এখানে আমাদের জন্য যে বারবিকিউর অর্ডার দিয়েছিলাম সেটাই তারা এখানে এখন করতেছে। তো ঠিক আছে, আমাদের এখন বারবিকিউটা হোক, দেন খাওয়া দাওয়া করি, হালকা নাচানাচি করবো, দেন ঘুমাই পড়ো, কালকে আমরা এই রিসোর্ট থেকে চেক আউট করবো। এই হচ্ছে আমাদের টোটাল খাওয়ার অবস্থা। হ্যাঁ, এই জায়গাটাতে একদম নিরিবিলি কুলকুল একটা পরিবেশ, যারা চাইবেন যে না সাউন্ড বক্স চালাবেন, সাউন্ড বক্স চালাবে, কিন্তু চিল মুডে এখানে আপনারা গান টান শুনে শুনে বারবিকিউটা এনজয় করতে পারেন। তো এখানে আমাদের 3 জনের জন্য দেওয়া হয়েছে পরোটা আর হচ্ছে আর বারবিকিউ চিকেন। আর এটা কি, এই সসটা কিসের বলেন তো? ঘি দিয়ে তৈরি করা, ঘি দিয়ে তৈরি করছেন। সো ভিউয়ার্স, গত 3 রাত আমরা এই হোটেলে ছিলাম, কক্সেস বাজারে নিজের বাড়িতে 3 রাত ছিলাম। তো আজকে একটু পরে আমরা চেক আউট করবো। আর আপনারা অনেকে বলবেন যে ভাই এটার ভাড়া তো অনেক বেশি, বা আপনাদের সবার জন্য হয়তো বা এটা সুইটেবল না। তো আমি আসলে পরে জানলাম যে আসলে ওদের আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে হোটেল ডায়মন্ড, সেটা হচ্ছে একদম শহরের ভিতরে। এটা তো শহর থেকে বেশ খানিকটা দূরে, ইনানি বিচের একদমই পাশে। তো যদি আপনারা শহরের ভিতরে কোনো হোটেলে থাকতে চান তাহলে ডায়মন্ড হোটেলে থাকতে পারেন। সেখানে ভাড়া মাত্র 1,000-1,500-2,000 টাকার ভিতরে ওইখানে আপনারা থাকতে পারবেন। পাশাপাশি ওদের একটা রেস্টুরেন্টও আছে, যেটা কক্সেস বাজারে বেশ নাম করা একটা রেস্টুরেন্ট, ডায়মন্ড রেস্টুরেন্ট। আর এই হোটেলটাতে আপনারা বুকিং করতে পারবেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, হোটেল না কেন হোটেল বলতেছি, নিজের বাড়িতে আপনারা চাইলে বুকিং করতে পারেন, মানে ব্রিটানিয়া বিচ রিসোর্ট আপনারা বুকিং করতে পারেন। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওদের সকল ডিটেলস দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে